السلام عليكم. وعليكم السلام، ভালো আছো সবাই؟ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? এইতো এখন আমরা যেটা দেখব, জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। কোন জৈব যৌগ বিশুদ্ধ কিনা সেটা আমরা কি কি ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে পরীক্ষা করে থাকি, সেগুলোকে আমরা বলছি জৈব যৌগের বিশুদ্ধতার পরীক্ষা বা বিশুদ্ধতার মানদণ্ড। যেসব পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারি যে জৈব যৌগটা বিশুদ্ধ, সেই পরীক্ষাগুলোকে আমরা বলছি জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড বা ক্রাইটেরিয়া অফ পিওরিটি অফ অর্গানিক কম্পাউন্ড। এটা আমরা সাধারণত ভৌত ধর্ম দিয়ে আমরা পিওরিটি যাচাই করে থাকি, রাসায়নিক ধর্ম দিয়ে যাচাই করা যায় না। ধরো তোমার কাছে আছে ইথানল, ইথানলের ভিতরে মিথানলও আছে, তাহলে তুমি যদি অ্যালকোহলের পরীক্ষা করো তাহলে মিথানলও পরীক্ষা দিবে, ইথানলও পরীক্ষা দিবে। যে কোনো একটা রাসায়নিক পরীক্ষা যদি আমরা করি, ইথানলও দিবে, মিথানলও দিবে। সেজন্য আমরা রাসায়নিক ধর্ম দ্বারা, এটার রাসায়নিক পরীক্ষা দ্বারা এটা আমরা শনাক্ত করতে পারি না বিশুদ্ধ কিনা, সেটা জানতে পারি না। এজন্য আমাদের ভৌত ধর্ম পরীক্ষা দ্বারা এটার বিশুদ্ধতা নির্ণয় করা হয়। তাহলে যে সমস্ত ভৌত ধর্ম দ্বারা কোনো জৈব যৌগ বিশুদ্ধ কিনা আমরা জানতে পারি বা পরীক্ষা করতে পারি, সেই ভৌত ধর্মগুলোকে আমরা বলছি বিশুদ্ধতার মানদণ্ড। যদি কঠিন জৈব যৌগ হয়, সাধারণত বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে আমরা গলনাঙ্কটা নিয়ে থাকি। অনেক সময় তোমার প্রতিসরণাঙ্ক নেওয়া হয়, আপেক্ষিক গুরুত্ব নেওয়া হয়। তাহলে আমরা বলছি গলনাঙ্ক দিয়েও আমরা পরীক্ষা করতে পারি কোনো পদার্থ বিশুদ্ধ কিনা, তার গলনাঙ্ক দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। গলনাঙ্ক দিয়ে পরীক্ষা করার সময় দেখা যাবে যে পদার্থটা তোমার যদি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে থাকে, অর্থাৎ তোমার তরলে রূপান্তরিত হয়, হঠাৎ করে তরলে রূপান্তরিত হয়, তাহলে আমরা বলবো যে ওইটাই তার গলনাঙ্ক। আর হঠাৎ করে না গলে অনেক রেঞ্জ নিয়ে যদি গলতে থাকে, ধরো একটা পদার্থের গলনাঙ্ক 100 ডিগ্রি, সে 90 ডিগ্রিতে গলতে শুরু করলো, তারপরে 110-এ যে শেষ করলো, তাহলে তাকে আমরা বিশুদ্ধ বলবো না। তাহলে আমরা বলছি হয়তো প্লাস মাইনাস 1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, কিন্তু অনেক বেশি রেঞ্জে এটা কিন্তু দ্রবীভূত, এটা বলবে না। তাহলে আমরা বলছি বিশুদ্ধতার মানদণ্ড হলো ভৌত ধর্মের পরীক্ষা, যেটা দ্বারা ওই পদার্থটা বিশুদ্ধ কিনা যাচাই করা যায়। তা আমরা এখানে দুইটা ভৌত ধর্ম দেখাবো, একটা হলো গলনাঙ্ক আর একটি স্ফুটনাঙ্ক। গলনাঙ্কগুলো আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে কঠিন যেসব কঠিন পদার্থ নির্দিষ্ট গলনাঙ্কে গলবে তাদেরকে আমরা বিশুদ্ধ বলছি। আচ্ছা, যে তাপমাত্রায় কোনো পদার্থ হঠাৎ করে তরলে রূপান্তরিত হবে কঠিন পদার্থটা, সেটাই তার গলনাঙ্ক বলছি। যেমন এখানে একটা তোমার এক্সাম্পল দেওয়া আছে, ধরো আমরা যদি বেনজোয়িক অ্যাসিড বা ইউরিয়া বা যে কোনো পদার্থ নিয়ে থাকি, তাহলে তার নির্দিষ্ট গলনাঙ্ক আছে, এই গলনাঙ্কে সে গলতে থাকবে। অন্য কোনো গলনাঙ্কে যদি গলতে থাকে বা কম বা বেশি যদি হয়, তাহলে আমরা বলবো অবিশুদ্ধ। কেননা বিজ্ঞানী রাউল্টের সূত্র অনুসারে আমরা জানি যে কোনো পদার্থ যদি অন্য পদার্থের সাথে আমরা মিশাই দিই, তাহলে সে ওই গলনাঙ্কে গলবে না, কম তাপমাত্রায় গলবে বা বেশি তাপমাত্রায় গলবে। তাহলে অবিশুদ্ধ পদার্থ হলে তার গলনাঙ্কটা স্থির থাকবে না। এখন আমরা আসি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে। যদি তরল পদার্থ হয়, তাহলে আমরা স্ফুটনাঙ্ক দিয়ে আমরা পরীক্ষা করে থাকি বিশুদ্ধতার পরীক্ষা। সেটা বিশুদ্ধ কিনা পরীক্ষা করার জন্য আমরা স্ফুটনাঙ্ক ব্যবহার করে থাকি। এখানেও প্রতিসরণাঙ্ক ব্যবহার করা যেতে পারে বা আপেক্ষিক গুরুত্ব ব্যবহার করা যেতে পারে। প্রতিসরণাঙ্ক ব্যবহার করা যেতে পারে, আপেক্ষিক গুরুত্ব ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রত্যেকটা তরলের একটা নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে, তাহলে সেই পদার্থটা যদি একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্কে হঠাৎ করে ফুটতে শুরু করে, তাহলে সেটাকে আমরা বলছি তার স্ফুটনাঙ্ক। আর যদি একটা রেঞ্জ নিয়ে গলতে, রেঞ্জ নিয়ে যদি ফুটতে থাকে, ধরো একটা ধরো বেনজিনের স্ফুটনাঙ্ক আমরা জানি 81 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বেনজিনটা যদি আমরা যখন এর স্ফুটনাঙ্ক নিব, যদি 80 থেকে 82-র ভিতরে বেনজিনটা ফুটতে থাকে,
তাহলে আমরা ধরে নিব এটা বিশুদ্ধ। কিন্তু শুরু করলো 75-এ শেষ হলো 85-তে, তাহলে আমরা ধরে নিব বেঞ্জিনের ভিতরে অন্য কোনো তরল পদার্থ মিশানো আছে। অন্য কোনো তরল পদার্থ মিশানো থাকলে সাধারণত তারা অনেক তাপমাত্রার রেঞ্জ নিয়ে সাধারণত ফুটতে থাকে। আর এখানে আমাদের রেক্টিফাইড স্পিরিটের কথা বলা হচ্ছে, যে রেক্টিফাইড স্পিরিটটা হলো সাধারণত সমস্ফুটন মিশ্রণ, অর্থাৎ অনেক সময় কোনো একটা মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে থাকে, ব্যতিক্রম আছে, সেরকম একটা মিশ্রণকে আমরা বলছি সমস্ফুটন মিশ্রণ, যেমন রেক্টিফাইড স্পিরিট।